আলেমরা বলেন আল্লাহর প্রতি বিশ্বাসী লোকগুলা শুধু জান্নাতে যাবে, তাহলে অন্য ধর্মের লোকরা জান্নাতে যাবে না, এটা কি সৃষ্টিকর্তার জুলুম? এটার উত্তর এক লাইনে নেন। বাংলাদেশে কথা বলি আমরা, আমরা বাংলাদেশে আসে কথা বলি, এদেশ দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি। বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে না। এই লোকের বাংলাদেশে থাকার অধিকার আছে না নাই? কেন নাই? ওই রাষ্ট্রই মানে না, রাষ্ট্র কেমনে থাকে? এ রাষ্ট্রের পাসপোর্ট কীভাবে পাও? ঠিক না ভাই? ঠিক, রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে কিন্তু অন্যায় করছে, অপরাধ করছে, তার শাস্তি আছে, জেল আছে, জরিমানা আছে, দেশে থাকে, কিন্তু পাসপোর্টই পাবে না, দেশেই থাকতে, পৃথিবীর কোনো দেশ থাকতে দিবে না যদি ওই দেশের অস্তিত্বকে কী করে, অস্বীকার করে। যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে সে কীভাবে আবার আল্লাহর কাছে জান্নাত আশা করতে পারে? আরেকটা ক্লু নেন, আরেকটা উত্তর নেন, সেটা হলো আরেকটা পয়েন্ট, সেটা হলো যারা অমুসলিম বা আল্লাহ প্রতি ঈমান আনে নাই তারা কি জান্নাত বিশ্বাস করে? কথা বুঝেন নাই? অমুসলিম যারা তারা কি জান্নাত বিশ্বাস করে? জান্নাতের বিবরণ তো আছে কোরআন হাদিসে, এটা কি তারা বিশ্বাস করে? করে না। তো যে যেটাকে বিশ্বাস করে না, আপনি যদি তার টেনে নিয়ে ওখানে যেতে চান, তার প্রতি ইনসাফ হবে না, জুলুম হবে? বুঝেন নাই কথা? সে তো জান্নাত বিশ্বাসই করে না, আপনি তার জোর করে জান্নাত নিতে চাচ্ছেন কেন? এটা বরং কি হবে? জুলুম হবে। হ্যাঁ, যদি তার কাছে ইসলামের দাওয়াত না পৌঁছে তাহলে তার মুসলমান হওয়া লাগবে না, সে এমনিতেই জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান থাকতে হবে যে সৃষ্টিকর্তা আছে, বাস এটুকু বোঝার জন্য সৃষ্টি দেখলে যথেষ্ট। তখন আবার সে কি অমুসলিম হয়েও কি হতে পারে? জান্নাতে যেতে পারে। আমার নবজাতক একটি মেয়ে হয়েছে, একটি ইসলামীকরণ নাম রাখলে খুশি হতাম। মেয়ের জন্য নাম, সবচেয়ে ভালো নাম হলো আমাতুল্লাহ, আল্লাহর বাদী। ছেলে হলে সবচেয়ে উত্তম নাম হলো আবদুল্লাহ। মুশকিল হলো আমাদের দেশে আমরা আবদুল্লাহ, আব্দুর রহমান এসব নাম রাখতে চাই না। কেন চাই না? কারণ আবদুল্লাহ নামে আমার ভাতিজা আছে, আমার বাগিনা আছে, অমুকের নাম আছে, প্রচুর নাম আছে। আমরা এসা বলি হুজুর একটা আনকমন নাম দেন, লালটু, বল্টু, নানটু, ঠিক না ভাই? ঠিক, এই টাইপের নাম খুঁজি আমরা। দেখেন কিয়ামতের ময়দানে মানুষকে নাম ধরে ডাকা হবে, অমুকের ছেলে অমুক, তখন বলা হবে বল্টুর বাপ, আপনার কাছে কেমন লাগবে? আল্লাহর বান্দা যখন বলা হবে, আল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে ডাকা হবে, আল্লাহর বান্দা পরিচয় নিশ্চয়ই, এটার কারণে আপনি ফেভার পাবেন। এই জন্য নামগুলো সুন্দর হওয়া উচিত, আমাদের অর্থ হওয়া উচিত। অ্যারাবিয়ানদের মধ্যে তো একই নামে কয়েক ছেলে রাখারও প্রবণতা আছে, চারটা ছেলে সবগুলোর নাম মোহাম্মদ, তাহলে ডাকে কিভাবে? মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মানে মোহাম্মদ এক, মোহাম্মদ দুই, মোহাম্মদ তিন, মোহাম্মদ চার, এভাবে ডাকে। অনেক সময় দেখা যায় দাদার নামও মোহাম্মদ, নাতির নামও মোহাম্মদ, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে নাম রাখা নিয়ে নানা রকমের বিড়ম্বনা আছে, ইউটিউবে আমার একটা আলোচনা আছে, শিশুর নামকরণের কয়েকটি শরীয়ত নীতিমালা, প্রায় এক ঘন্টা ব্যাপী, সেখানে অনেকগুলো পয়েন্ট আমরা এনেছি, সেটা দেখে নেবেন, আশা করি ইনশাআল্লাহ একটা গাইডলাইন পাবেন। এছাড়া নামের মধ্যে দ্বিতীয়, প্রথম নাম তো হলো ছেলেদের ক্ষেত্রে আবদুল্লাহ, আব্দুর রহমান সবচেয়ে উত্তম নাম, মেয়েদের ক্ষেত্রে আমাতুল্লাহ, আমাতুর রহমান সবচেয়ে উত্তম নাম। আর এরপরে দ্বিতীয় পর্যায়ের নাম হলো আল্লাহর যত নাম আছে গুণবাচক, সেগুলোর শুরুতে আব্দুল যোগ করলে যত নাম হবে, আব্দুল ওদুদ, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, এগুলো হলো সবচেয়ে উত্তম নাম। তারপরে তৃতীয় পর্যায়ের সবচেয়ে উত্তম নাম হলো নবী রাসূলদের নাম সাহাবিদের নামে নামকরণ করা, তারপরে যে কোনো নেককারদের নামে নামকরণ করা বা সুন্দর অর্থবহ নামে নামকরণ করা, এমনকি বাংলা বা অন্য কোনো ভাষাতেও আপনি নামকরণ করতে পারেন, কিন্তু নামটা হতে হবে অর্থবহ এবং সুন্দর। আমার বয়স 27 বছর, আমি নিজেকে এখন বিয়ের উপযুক্ত মনে করি, তাই দেনমোহরের টাকা জমাচ্ছি, কিন্তু এই অবস্থায় আমার পিতা হজ করার জন্য আমার উপরে আশা করে বসে আছেন। এমত অবস্থায় বাবাকে হজে পাঠালে আমি ফরজ কাজ বিয়ে করতে পারছি না, বিয়ে করলে বাবাকে হজে পাঠাতে পারছি না, এ অবস্থায় আমার করণীয় কি? আমার কামাইয়ের টাকা দিয়ে বাবাকে হজ করানোর বাধ্যবাধকতা আদা গেছে কিনা? না, সন্তানের টাকা দিয়ে বাবা মাকে হজ করানোর বাধ্যবাধকতা নাই, বাবা মা নিজের সম্পদে হজ করাটা তাদের উপরে ফরজ, যদি তাদের সেই সক্ষমতা না থাকে আপনি চাইলে করাইতে পারেন, না চাইলে কোনো অসুবিধা নাই। কিন্তু মুশকিল হলো আমাদের দেশে বাপ মা এত বেবুজা, আর আবদার সব প্রবাসীদের উপরে, দেশে যেগুলো থাকে কোটি কোটি টাকা কামাইলে ওগুলোর প্রতি কোনো আবদার নেই, সব আবদার কার উপরে? প্রবাসীর উপরে। বোনটা বিয়ে দেওয়া প্রবাসী, বাড়িটারে বিদেশ নেওয়া প্রবাসী, আমারে হজ করানো প্রবাসী, বাড়িটারে বিল্ডিং বানানো প্রবাসী, সব প্রবাসীর উপরে আবদার বাবা মার। আমি দেশে বিভিন্ন মাহফিলে, বিভিন্ন মিডিয়াতে, টেলিভিশনে বলার চেষ্টা করি যে প্রবাসীদের প্রতি অত্যাচার বন্ধ করুন, অনেক বাবা মা জাহান্নামে যাবে শুধু প্রবাসী সন্তানের প্রতি জুলুম করার কারণে, অনেক বাবা মা জাহান্নামে যাবে শুধুমাত্র প্রবাসীদের সন্তানদের প্রতি জুলুম করার কারণে। অনেক প্রবাসী ভাইরা আছেন
কিছু জিনিস আছে ইসলামের নির্দেশ না, উনি ইসলাম মনে করে ভুল করে, এরপর এবার হাউতাশ করে, আফসুস করে, মাথা আশ্রায়। আপনাকে ইসলাম বলে নাই, আপনি যা উপার্জন করছেন তার সব বাবার নামে পাঠাই দি, ইসলাম কোথাও বলে নাই আপনাকে। হ্যাঁ, আপনার বাবা আপনাকে জমি বিক্রি করে হজে পাঠাইছেন, জমি আপনি কিনে দিতে হবে, আপনার কর্তব্য। আপনার বাবা টাকা লোন করে টাকা হজে পাঠাইছে বা নিজে টাকা দিয়ে পাঠাইছে, আপনি ওই টাকা পরিশোধ করতে হবে, এবং কৃতজ্ঞতা স্বরূপ ছোট ভাই বেরাদার পারলে তাদেরকে টেনে আনবেন, টেনে উঠাবেন, সেটাও আপনার কর্তব্য। কিন্তু আপনি উপার্জন করে সকল দায় দানা পরিশোধ করছেন, এরপরও আজীবন যত জমি কিনবেন সব বাপের নামে কিনতে হবে, ইসলাম এটা বলে নেই, আপনার জমি আপনি নিজের নামে কিনবেন। এমনকি অনেক প্রবাসী আছে বইয়ের প্রতি মহব্বতের চোটে সব বইয়ের নামে কিনে দেয়, এরপরে কি হয় পরের লাইন আমরা সবাই জানি। তো আমি আবার নিরুৎসাহিত করছি না, আপনি স্ত্রীকে যেটা গিফট করবেন এমনভাবে দেন যে এটা নিয়ে এসে চলে গেলেও যাক আমার দুঃখ নেই, কিন্তু যেটা নিয়ে চলে গেলে দুঃখ আছে ওইটা এভাবে দিবেন না, বেশি ভালো শাস্তি গিয়া পরে এবার আফসুস করবেন। কোনো কোনো প্রবাসী আমাদের অফিসে আছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে, আমার কাছে আস, আয়সা বলে হুজুর আমি বিদেশে সারা জীবন অনেক টাকা কামাই করছি, এই সেই, এখন বই সব নিয়ে পালাইছে, আমার খাওয়ার ব্যবস্থাও নেই, ফাউন্ডেশন দিয়ে কিছু করেন। তো ভুল করলে তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, খবরদার এই ভুলগুলো আপনারা করবেন না। তো এই জন্য বাবা মাকে হজ করাটা আপনার উপরে ফরজ না, কিন্তু মুশকিল হলো বাপ মা তো বেবুজা, তো বেবুজা হলে আপনি তাদেরকে হজ করানোর নিয়ত করেন এবং চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সক্ষমতা দিলে করাতে পারলে ভালো, কিন্তু আপনি বিয়ে করবেন না, বাবা মাকে হজ করাবেন। আপনার বিয়ে যদি ফরজ হয় তাহলে আপনার বিয়েকে অগ্রাধিকার দিতে হবে, বিয়ে সবসময় ফরজ না, কখন ফরজ হয় সেটা জেনে নেবেন। খাবার সময় মোচে পানি বা খাবার লাগলে সেটা মাকরুবা হারাম, এটা সঠিক কিনা? না, এরকম কোনো সঠিক কথা সঠিক নাই, এরকম কোনো কথা নাই, মোচে লাগলে হারাম হবে বা মাকরু হবে, কোনো কিছু হবে না, তবে এটা অস্বাস্থ্যকর, অ্যাভয়েড করলে ভালো, শরীয়তের এটা ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। মোচ যাদের আছে পানি পান করতে গেলে একটু মোচে লাগতেই পারে, আমাদের দেশে এই কথা খুব বেশি প্রসিদ্ধ, মানুষ মনে করে মোচে পানি লাগলে খাবার লাগলে সেটা হারাম হয়। একজনের গল্প শুনছিলাম যে সে মদ খাচ্ছে, তো মদ খাওয়ার সময় মোচগুলা বড় ছিল, তো ওগুলারে উঠাইয়া ধরে তারপরে খাচ্ছে, আরেকজন জিজ্ঞেস করে কি ব্যাপার এরকম কেন করতেছেন, বলে যে আরে কিছু খাইতে গেলে মোচে লাগলে সেটা মাকরু হয় জানেন না, এই জন্য আমি মোচ উঠাইয়া ধরে মদ খাচ্ছি। কি খাচ্ছেন আপনি সেটা দেখার বিষয়, মোচে লাগছে না ঠোঁটে লাগছে এটা দেখার বিষয় না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।